ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে গিয়ে ঋণ হাত পেতে নেই না, সুদ সহ ফেরত দে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি তৎপর থাকলেও ভোটে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না সরকার, জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গঠনমূলক সংলাপের জন্য প্রস্তুত সরকার, তবে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী বলেছেন প্রধানমন্ত্রীর শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিওর গেজেট প্রকাশ হলে মতামত দেবে নির্বাচন কমিশন, জানালেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। আর্থিক খাতে সংস্কার পর্যবেক্ষণে ঢাকায় আইএমএফ এর প্রতিনিধি দল বৈঠক করছেন সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে। শান্তিরক্ষা কার্যক্রম সহ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে পদক্ষেপ নেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুস শুক্কুরকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার এযাবৎকালের উষ্ণতম দিন কাটিয়েছে বিশ্ব, গড় তাপমাত্রা ছিল 17.01 ডিগ্রি সেলসিয়াস ইউএস এনভায়রনমেন্টাল প্রেডিকশন সেন্টারের তথ্য। চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ।